এবার করোনা থাবা প্রেস ইনফরমেশন ব্যুরোতে কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, কোভিড নাইন্টিন আক্রান্ত হয়েছেন খোদ পিআইবি ডিরেক্টর জেনারেল তথা কেন্দ্রীয় সরকারের প্রধান মুখপাত্র কে এস ধাতওয়ালিয়া। আপাতত দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রবিবার সন্ধ্যে 7টা নাগাদ এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয় পিআইবির ডিরেক্টর জেনারেল তথা কেন্দ্রীয় সরকারের প্রধান মুখপাত্র কে এস ধাতওয়ালিয়াকে। এইমসের ট্রমা সেন্টারে এই মুহূর্তে শুধু করোনা রোগীদেরই চিকিৎসা হচ্ছে, সেই সূত্রেই মনে করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কে এস ধাতওয়ালিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই সিল করে দেওয়া হয়েছে ন্যাশনাল মিডিয়া সেন্টার। সোমবার সারাদিন এই বিল্ডিংটি বন্ধ থাকবে, পুরো বাড়িটিকে স্যানিটাইজ করা হচ্ছে। আপাতত পিআইবির কাজকর্ম হবে দিল্লির শাস্ত্রী ভবন থেকে। এদিকে আরো উদ্বেগের বিষয় হল, করোনা পজিটিভ হওয়ার দিন কয়েক আগেও একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে কে এস ধাতওয়ালিয়াকে। কারা কারা গত কয়েকদিনে ধাতওয়ালিয়ার সংস্পর্শে এসেছিলেন সেসব খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের একাধিক দপ্তরে হানা দিয়েছে করোনা, আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। আইন মন্ত্রকের যুগ্ম সচিবেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের কয়েকজন কর্মীরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সব মিলিয়ে সরকারি আধিকারিকদের মধ্যেও করোনা ব্যাপক প্রভাব ফেলছে, যা কিনা রীতিমতো উদ্বেগের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।